ছবিগুলোই হয়তো আমার কিছু মানে আশেপাশে কিছু মানুষের কারণে আমার প্রবলেমটা হয়। এবং তারা, হ্যাঁ অফকোর্স, এটা প্রিন্স অ্যান্ড প্রিন্সের ওয়াইফের ছবি, অ্যান্ড মাশাল্লাহ তারা ইনশাল্লাহ ওর সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড আমরা আবারও সেই ফ্যামিলির মতো, আমাদের নাজমুল চাপচু আমাদেরকে বলছে যে তোমরা কি করতেছো, তোমরা আসো আমার অফিসে, এবং দুজনকে ডাইকে এনে দুজনকে বকাবকি করলো। অ্যান্ড বলছে যে তোমরা নেক্সট টাইম থেকে যদি এগুলো দেখি দুজনে একসাথে কাজ করবা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার সেই আগের পরিবারটা আমি ফেরত পেলাম। আমার প্রথম, আমার একটা একটা ভুল আছে, এটা আমি মানি, সেটা হচ্ছে কি যে আমি না মানে ছোট মানুষ তো সবসময় একটু বেশি লাফাই, আর এই লাফানোর কারণে আমার সবচেয়ে বড় প্রবলেমটা হয়। আর এটা এটা আমি আসলে এক্সট্রিমলি সরি, অ্যান্ড স্পেশালি আমার ভাই প্রান্তর জন্য, বিকজ আসলে ও তো আছে, আমি যে যাচ্ছি আর কি। তো মেনলি আমাদের সম্পর্কটা এরকমই যে মানে একটা আছে না লাফালাফি, মানে কতক্ষণ ওর চুল নষ্ট করা, কতক্ষণ ওরে জ্বালানো, এটা আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস, ওদের সাথে তো আমার সাথে প্রায় 4-5 বছরের সম্পর্ক। কিন্তু কিছু কারণে, কিছু দুই একজনের মানুষের কারণে হয়তো বা আমাদের সম্পর্ক মাঝখানে নষ্ট হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ওই মানুষগুলো আমাদের বিপদে ছিল না বা পাশে নেই। আমি যেটা দেখলাম প্রান্ত আর প্রিন্সই আমার সাথে চলে আসলো, এবং ওরাই আমার বিপদে এসে বলতেছে যে ভাই আই লাভ ইউ, আমি তোমাদের সাথে আছি। তো থ্যাংকস টু মাহবুব ভাই যে আমাদেরকে এতটা হেল্প করেছেন। মাহবুব ভাই স্যার আমি কিছু বলতে চাই, মাহবুব ছাড়া এতদূর পর্যন্ত আসা পসিবল ছিল না, এবং যত কিছু হয়েছে অনলাইনে আপনারা অনেক কিছু ওর দেখছেন, আমাদের দেখছেন দুইজন, আমরা ওরও ভুল ছিল আমাদেরও ভুল ছিল, কিন্তু কথা হচ্ছে আমরা ন্যায্য বিচারের জন্য আমরা রাজু ভাইয়ের কাছে আসছি, এবং অবশ্যই দুজন আমাদেরকে দুজনকে বুঝাইছে এবং দুজন খুব ভালোভাবে একটা মিউচুয়ালি আসছে। এবং সামনে আপনাদেরও বলবো, আপনাদের যদি এরকম অনলাইন অফলাইন যদি সাইবার কোনো প্রবলেম হয় অবশ্যই মাহবুব ভাই আছে, রাজু স্যার আছে, তার কাছে অবশ্যই আপনি আসবেন, লিটন নাঙ্কেল আছে, সবাই এখানে আছে। তো আমরা সবাই একটা পরিবার ছিলাম, ভালো একটা ইয়ে ছিলাম, হয়তো বা প্রিন্সের কিছু ক্ষতি হয়েছে, এই কারণে আমি কিন্তু প্রিন্সের কাছে দোষী, কারণ হয়তোবা ও আমারই অনেক দোষ করছে যে তোর কারণে আজকে এরকম ঝগড়া তোর সাথে বা রইল আমার উপর। তো যাই হোক, ওভারঅল হয়তো প্রিন্সের কাছে আমি নিজেও ক্ষমা দিতেছি এবং আফ্রিদিও চাইছি। তো আপনারা যারা আফ্রিদিকে পছন্দ, মানে অনেকেই আফ্রিদির এবং আফ্রিদিরকে অনেকে অনেক কিছু বলতেছেন, এন্ড দেন আমি আফ্রিদিরে মাফ করে দেবো, ছোট মানুষ হয়তো অনেক ভুল করছে, ওরা মাফ করে দিবেন। অ্যান্ড প্রিন্সের কাছে আমি ক্ষমা চাওয়ার মতো আমার মুখও নাই, কিছু বলার না। প্রিন্স যদি কিছু বলতে চাও বলতে পারো। আমার কি বলবো, যাই হোক আজকে যা হয়েছে আমার নিয়ে, আমার কিছু ছবি আফ্রিদি যাই হোক ক্লিক করছে, ক্লিক করার পর জনগণ অনেক কিছুই ভাবছে, বিশেষ করে আমার ওয়াইফ, সে তার কথা না বললে নয়, সে এখন কি মানসিক অবস্থায় আছে আমি তার কথা বলতে পারতেছি না। অ্যান্ড আমার এলাকাবাসী, আমার ফ্যামিলি আমাকে সবাই ভুল বুঝতেছে এই ব্যাপারটা নিয়ে। এটা মূলত ছিল আমার ওয়াইফের সাথে ছবি, অ্যান্ড আমি আমার ওয়াইফকে সিরিয়াসলি অনেক লাভ করি। অ্যান্ড এই ঘটনা হওয়ার পর আমি নিজেই কি করবো, এলাকায় বের হতে পারতেছি না, আমি কেউ সামনে মুখ দেখাতে পারছি না। তারপর মাহমুদ ভাই, ফারহান ভাইয়ের পক্ষ থেকে মাহমুদ ভাই এবং নাজমুস আঙ্কেল আমাকে খুব হেল্প করছে এই ব্যাপারটা নিয়ে। শেষ মতো যাই হোক, আফ্রিদি নিজের ভুল সে স্বীকার করছে, এতে অনেক কিছু মানুষের শাস্তি বড় কথা না, ভুল স্বীকার করার পর তাকে ক্ষমা করে সবচেয়ে বড় মানবতা। এবং যাই হোক আমরা ছিলাম একসাথে, যাই হোক ভুল হয়েছে একটা, এবং একটা কথা বলে দিই, মানুষ 3% অনেক কিছু করতে পারে, অনেকে উস্কাই দিতে পারে। সো ভাই, কারো কিছু একটা উস্কানোর আগে একটু নিজের চিন্তা করো, এটা কি ভুল না সঠিক বলতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমার মতো হয়তো বা অনেকে, আমি একটা অবশ্যই এখানে এখানে অনেক বড় আমাকে দেখাবো দেখি আরো 10 জন শিক্ষা এখানে আসতে পারে, সেটা হচ্ছে যদি তোমাদেরকে যদি এরকম পাশের মানুষ যদি ধাক্কা দিয়ে বলে যে করো করো করো, অফকোর্স তোমরা এরকম কিছু করবো না যেটা আরেকটা মানুষের ক্ষতি হয়। সো আমি এক্সট্রিমলি সরি টু প্রিন্স অ্যাগেন যে আমার কিছু, আমি মেনলি মানুষের অনেক গালাগালি খাচ্ছিলাম যে আমি কেন কিছু অ্যাকশনে যাচ্ছি না, ওইটা আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি এটাকে আমি কেন করতে গেছি। তো আমাকে আমাদের নাজমুল আঙ্কেল যেটা বললো, যেটা হচ্ছে আফ্রিদি, মানুষের কিছু কিছু মানুষ তোমাকে এটা উস্কারা দিছে যে কাজটা করছে, এবং কিছু কিছু বাজে কমেন্ট বা এইগুলোর কারণেই কিন্তু আমাদের আজকে একটা ওয়ার যেটা বলা হয়েছে, যেটা ই হয়েছে, এটাকে আমরা টোটালি এখন ব্যানিশ করতে চাই, মানে এরকম ঝামেলা আমরা করতে চাই না। ইনশাল্লাহ যেই ভুল আমি হয়েছি, আমি অ্যাজ আ আপনাদের যেই কথা বলতে চাই, এইটা হচ্ছে প্রথমত তার ওয়াইফ, যে আমি আসলে তার কাছে এক্সট্রিমলি সরি, অ্যান্ড আমি আপনার সাথে ভেরি সুন দেখা করবো। অ্যান্ড আমি একটা কথা বলবো যে ভাবিরাতে সেই পোলাও রান্না আমি খেতে চাই আরেকবার। অ্যান্ড আমি একটা কথা বলি গাইজ, আমি এই ভিডিওতে যদি অনেক লাইক পাই, এবং এরপরে আমরা তো আসতেছি 3 জন একসাথে, অ্যান্ড খুব ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, দেশ নিয়ে আসবো এবং দেশের ভালো কাজগুলো সামনে করবো। তো এভাবে আমাদের 3 জনের জন্য এবং আমাদের টিমের জন্য, প্রান্ত টিমের জন্য, আমার টিমের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে যেন দেশের জন্য কাজ করতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। এই যে বন্যা যে এত প্রবলেম হচ্ছে, আসলে আমাদের ফ্যাক্টটা রিয়েল এখন, এটা কোনো ইস্যু না, বাট আমাদের যে বন্যা যে প্রবলেমটা হচ্ছে
সেই প্রবলেম নিয়ে আমরা তিনজন চারজন এসেছি। আমরা যতজন ফ্রেন্ড সার্কেল থাকি না কেন, ভাই ব্রাদার থাকি না কেন, বড় ভাই থাকি না, আমরা সব একত্রিত হয়ে এখন তাদেরকে হেল্প করবো এবং ইনশাল্লাহ আমরা এরকম কাজ করে যাবো। অ্যান্ড আমি আরেকবার যাওয়ার আগে একটাই কথা বলবো, আম রিয়েলি সরি টু এভরি ওয়ান যারা যারা আমার উপরে কষ্ট পেয়েছো এই কয়দিন। অ্যান্ড আসলে ওয়ার বলতে কোনো কথা নেই, ফ্যামিলির মধ্যে একটু ঝগড়া একটু মারামারি একটা ক্ল্যাশ মানে থাকে না যে থার্ড পার্সন এসে কানে দিয়ে দেয়। এবং আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা যারা আমার ভুলটা ধরিয়ে দিয়েছ। অনেক ইউটিউবার আছেন যারা বললো যে আফ্রিদি এরকম করছো এটা ঠিক করে নেই, অ্যান্ড আমি তাদেরকে অনেক 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 বেশি থ্যাংক ইউ জানাবো বিকজ আমার সামনের পথ চলার জন্য একটা ভালো ওয়ে খুঁজে দিলেন। অ্যান্ড থ্যাংকস টু প্রিন্স যে আমাকে বুঝাইছে অনেকক্ষণ ধরে যে এই আমরা যদি এভাবে করি তাহলে বেটার হয়, আমরা যদি ওভাবে করি এটা ঠিক না আফ্রিদি, বিকজ তার বয়স অনেক বেশি, আমার হচ্ছে প্রান্তর বয়স প্রিন্সের বয়স অনেক বড়। এবং আমি প্রথমে আসলে লিটারালি বুঝতে পারিনি যে কি হচ্ছিল, আসলে আসলে আমি কিছু বাজে কমেন্ট পাওয়ার পর আমার মাথাও লাগেছে। অ্যান্ড ও যখন বললো যে আমরা ফ্যামিলি আমরা সে আগের মতো হয়ে যাবো, সেই 11,000 সাবস্ক্রাইবার যখন আমি তোমার পাশে ছিলাম তখনই আমরা এরকম হয়ে যাবো, আগের মতো আমরা সেই ফ্যামিলিটা হয়ে যাবো ইনশাল্লাহ। সামনে আমাদেরকে সবসময় একসাথে পাবেন, আর আমরা আমাদের জার্নি এখান থেকে আরেকটা নতুন শুরু করবো, আর আমাদের নতুন লাইফ আমাদের শুরু হবে এভাবে আমাদের পাশে থাকবেন প্রথমত। আমি একটা কথা বলি, আমি ড্যাবরা দিয়ে স্টার্ট করতে চাই, ড্যাবরা ব্রো। তো আমি একটা কথা, আমি একটা আমার পিছে আমার এখন একটা আমার একটা ভালোবাসার টিম দেখতে পাচ্ছি কি এত এত কি জবর। সো গাইস থ্যাংক ইউ ভেরি মাচ, সবার আগে বলে দিচ্ছি যে যারা যারা আমি আবারও বলতেছি আমি ছোট মানুষ, আমি কিছু ভুল করে ফেলি, মানে একটু কি বলবো আমি ছোট ছোট ভুল করে আর কি করতেছো তোমরা নিজেদের নিজেরা মানুষ। অ্যান্ড ইনশাল্লাহ আমরা আসতেছি ভালোবাসার পার্ট, ভালোবাসার তিন অ্যাঙ্গেল পার্ট টু বা এগুলো দিয়ে। সো যাই হোক, যাওয়ার আগে আমি একটা কথা বলবো, ড্যাবরো অ্যান্ড ড্যাবরা ব্রো সত্যি বলতে তোমার দেখে আমি এখন একটা কথা বলবো যে লাইফে অনেক মানুষ অনেক কিছু হয়, অনেক কিছু ঘটে, একটা ভুল হয়ে গেছে, এখন অনেকের অজান্ত হয়, অনেকে যাই না মানুষের রাগে ক্ষোভে হয়। তো লাস্ট একটা কথাই বলবো যে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ এবং আমার ফ্রেন্ড সার্কেল, আমার এলাকায় যত মানুষ আছে, যা দেখছেন এগুলা ভুল এবং যা দেখছেন এগুলা সবকিছু চক্রান্তের মাধ্যমে হচ্ছে, যাই হোক ভুল করছে, অ্যান্ড আমি সবার কাছে ক্ষমা চাইছি। অ্যান্ড যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা জানি থেকে আরো ভালো কিছু শিক্ষা পাই এবং ভালো কিছু করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এন্ড আমরা একত্র হয়ে গেছি, এন্ড একত্র হয়েছে যারা এই ভিডিওগুলি আচ্ছা করছে কাইন্ডলি ওরা ডিলিট করে দেন, বিকজ আমরা কিন্তু এখন আপনাদের চ্যানেলের নামগুলো এখানে আমরা এই করতেছি, হয় আপনারা ডিলিট করবেন নয় আমরা ডিলিট করে এখন নেগেটিভ হবে আপনাদের। এখন হয়তোবা আপনারা যেসব আমাদের এই যে লিখেছেন প্রান্ত ধুচে দিল তোহিদ আফ্রিদিকে, তোহিদ আফ্রিদি ধুচে দিল একে প্রিন্সের গোপন তথ্য ফাঁস, তোহিদ আফ্রিদির গোপন তথ্য ফাঁস। সো আমি আগেই বলে দিচ্ছি যারা যারা এখনো লাইভ গুলো রেখে দিয়েছেন ওগুলো ডিলিট করুন, নাহলে আমরা এখন এগুলো নিয়ে আমরা লিগালি কিন্তু এগুলো নিয়ে এখানে আসছি এবং আমরা লিগাল হ্যাঁ এখন ফায়দা মাঝখান থেকে যারা যারা নিয়েছেন মাঝখান থেকে স্বেচ্ছা আপনারা যেহেতু ভালো মানুষ অবশ্যই আপনারা অবশ্যই ডিলিট করে দিন, আপনারা বলা গেছেন আমরা কিছু করব না, আপনারা ইনশাআল্লাহ করে দিবেন, আমরাও কিন্তু ফ্যামিলি, আপনারা কিন্তু আমাদের ফ্যামিলি, উই আর ফ্যামিলি এন্ড ইনশাআল্লাহ। আর আমি আবারো মাফ চেয়ে নিচ্ছি বিকজ আমি ছোট মানুষ, কিছু কিছু কথার মধ্যে ভুল হয়ে যায় আমার, তো এর জন্য আই এম রিয়েলি সরি। তো আর আমি একটাই কথা বলতে চাই, সেই তোহিদ আফ্রিদি যে পুরানো যে উইকলি একটা করে ফানি ভিডিও আসতো এই করে ওরকম আমাদেরকে পাবেন। অ্যান্ড হ্যাঁ অফকোর্স নেক্সট টাইম আপনারা দেখবেন যে আমার একটা টিম, এবং এবার যেইভাবে আমি ব্যাক করবো সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ভাবে ব্যাক করা। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন জানি, আমি শুধু আমার জন্য না প্রান্তর জন্য এবং মানুষের প্রত্যেকটা ইউটিউবার জন্য জানি আমরা দেশকে নিয়ে কাজ করতে পারি, মানুষকে নিয়ে কাজ করতে পারি। দেখো আজকে কিন্তু আমার উপরে দিয়ে একটা ই গেলো যে আমি আজকে একটা ভুল করছি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ এভরি সিঙ্গেল পার্সন আমার ফ্যানরা, আমি সবসময় বলি যে আমার ফ্যানরা আমাকে বলবেন, তো আমার ফ্যানরা আমাকে বলছে আফ্রিদি এই কাজটা করা ঠিক হয়নি, তো আমিও বলছি যে ঠিক আছে এটা আমার আসলে ভুল, আমরা এটা নিয়ে আর ই করতে চাই। তো আমরা তিনজন তিনজনের সাথে কথা বলছি, আমরা বসে অনেকক্ষণ ই করলাম, তিনজনের কানসি জড়ায় ধরে যে আমাদের এইটা হয়নি ওইটা অনেক যাই হোক যা হওয়ার হয়েছে, এখন কথা হচ্ছে যে আমরা আবারও আগের মতো হয়ে যাবো।